চট্টগ্রামের চাকদায় বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে আটজনের মৃত্যু, খোলা আকাশের নিচে নিঃস্ব মানুষ। সবগুলো এক ফ্যামিলি আগুন লাগে, আর বাইরে তো পারে না। এই এলাকা ব্যাকরণ আগে দিয়ে আগের পরে গেছে চার জন। চেষ্টা এত চেষ্টা করছি আমি বাইর করতে পারিনি। খতিয়ে দেখছে পুলিশ। এটার পেছনে যদি অন্য কোনো হাত থাকে সেটি আমরা খুব অচিরেই বের করতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুর সময়ের সঙ্গে আছে আমি এস এম ইকবাল এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কুমিল্লায় ট্রাকে রাখা ইস্পাতের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল পাঁচজনের, আহত অন্তত দশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝুম বৃষ্টি, ইজতেমা ময়দানে মুসল্লিদের দুর্ভোগ, বইমেলায় ব্যাপক ক্ষতি, রাজশাহীতে শিলাবৃষ্টিতে নষ্ট আমের মুকুল সহ রবি শস্য। আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সফরে জ্বালানি খাত সহ বেশ কিছু চুক্তি সইয়ের সম্ভাবনা। জাতীয় জরুরি সেবা 999-এর দেয়া তাৎক্ষণিক সমাধানে সাধারণ মানুষের সন্তোষ, প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে পুলিশের উদ্যোগ। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় বাড়ছে জনদুর্ভোগ, সম্প্রসারণ করায় সময় বেশি লাগছে দাবি প্রকল্প পরিচালকের। চট্টগ্রামের বস্তিতে আগুনে দগ্ধ হয়ে দুই পরিবারের সাতজন সহ আটজনের মৃত্যু হয়েছে। রাত 3:30টার দিকে চাকতাই ভেড়া মার্কেট বস্তিতে এই আগুন লাগে। আগুনের ঘটনা নাশকতা কিনা তা অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আগুন লাগার ঘটনা অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নিহতের পরিবারের প্রত্যেককে 20,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মেয়ে বড়টা বাইর হয়েছে, মা বাইর হয়েছে, এরপর ছোট দুটো বাচ্চা ঘুমা অবস্থা আসছিল নি, এরপর ওরে যত উদ্ধার করতে আইছে মনে হয় কারেন্টের মানে যে কোনো একটা আর্থিক চারজন একসাথে মারা গেছে। আমার স্ত্রী আগুন ধরি এখন আমি দরজা ছিঁড়ি বেলে যেমন পাইনটা বাইর করতে পারি। ফায়ার সার্ভিস জানাই চট্টগ্রামের চাকদা এলাকায় রাজাখালী খাল দখল করে গড়ে ওঠা ভেড়া মার্কেট বস্তিতে শনিবার রাত 3:30টার দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের সদস্যরা প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ঘর থেকে উদ্ধার করা হয় 8 জনের মৃতদেহ। এদের মধ্যে এক পরিবারের 4 জন, অন্য একটি পরিবারের 3 জন রয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তির অন্তত 200 বসতঘর। বাচ্চার বাইর করতে পারেন তখন কি করছে, একটা বাইর করছে ছোট, বাইর করার পরে আর সবগুলো এক ফ্যামিলি আগুন লাগে, আর বাইরে তো পারে না। ট্রেনগুলো সরানোর পর দেখা গেল যে একটা ঘরের মধ্যে আমরা 4 জন একই পরিবারে, আর একটি ঘর যখন চার্জ করলাম সেখানে 3 জন পেয়েছি, এবং আরেকজন আরেকটা ঘর যখন চার্জ করলাম সেখানে 1 জন অজ্ঞাত পেয়েছি। আগুন লাগার ঘটনাটি নাশকতা কিনা তা অনুসন্ধান করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফায়ার এক্সপার্টরা বুঝতে বলতে পারবে যে আগুনটা আসলে কিভাবে ঘটলো, এটার পেছনে যদি অন্য কোনো হাত থাকে সেটি আমরা খুব অচিরেই বের করতে পারবো। নিহতদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যারা মারা গেছেন প্রত্যেকের দাফন কাফনের জন্য আমি 20,000 টাকা করে তাদেরকে আমরা দিব, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমার ত্রাণ ভাণ্ডার থেকে আমরা যতটুকু সহযোগিতা করার আমরা ততটুকু সহযোগিতা করব। আগুন লাগার ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। চট্টগ্রামের এই ভেড়া মার্কেট বস্তিতে আগুনে পুড়ে 8 জন নিহত হওয়ার ঘটনায় বেশ কটি কারণ অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসন। কারণ রাজাখালী খালের বিশাল অংশ দখল করে গড়ে উঠেছিল এই বস্তি, আর এই বস্তি দখল পাল্টা দখলকে কেন্দ্র করে এই আগুনের ঘটনা ঘটেছে কিনা এটি তারা এখন অনুসন্ধান করছে। চট্টগ্রামের রাজাখালী খাল থেকে কমল দে, সময় সংবাদ।
আগুনে সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে বস্তিবাসীর। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কমল, জানেন যে ইকবাল, এখানে যেটি আগুনের ঘটনা তা লেলিহান শিখায়, এখানকার কিন্তু 1000 মানুষের প্রায় সব কিছু সহায় সম্বল হারিয়ে গেছে এখানের মধ্যে আগুনের লেলিহান শিখায়। কারণ এখানে যেমন 8 নিহত হয়েছে, ঠিক তেমনি এখানে পুড়ে গেছে 200 বেশি বসতঘর। এবং এখানে নির্ময়ের মানুষজন থাকতো আসলে খুব কষ্ট করে, তাদের জমানোর যে সঞ্চয়গুলো ছিল সেগুলো যেমন পুড়েছে, তাদের মাথা গোঁজা যে ঠাই ছিল সেটিও হারিয়ে গেছে। তবে কিছুক্ষণ আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরুদ্দিন এবং পানি সম্পদ উপমন্ত্রী এনামুলক শামীম এসে পরিদর্শন করেছেন। আমি কথা বলেছিলাম মেয়রের সাথে, মেয়রের কাছে জানতে চেয়েছিলাম যেহেতু এখন শীতের রাত, এইসব মানুষজন কীভাবে এই রাতের মধ্যে থাকবে। তখন তিনি আশ্বস্ত করেছেন, তিনি বলেছেন আমি একটা তালিকা তৈরি করার নির্দেশনা দিয়েছি এবং তালিকা অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা হবে। বিশেষ করে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিটি পরিবারকে একটি করে শাড়ি, একটি করে লুঙ্গি এবং 500 করে নগদ টাকা দিয়ে গেছেন। এবং সে সাথে আগামী 3 যেন এসব মানুষের খাবারের নিশ্চয়তা পাওয়া যায়, সেজন্য তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করছেন, এটি আমাদেরকে জানিয়েছেন। অপর তিনি বলেছেন যে বর্তমান সরকার এই নিহত এবং ক্ষতিগ্রস্ত দুই পক্ষের সাথে থাকবে এবং তাদের যতটুকু সহযোগিতা করার তা করে যাবে, এমনটি জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুলক শামীম। তারপরে জানেন যে রাতের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু মর্মান্তিক ঘটনা। একটি অগ্নিকাণ্ড মাত্র 3:20 দিকে আগুনের সূত্রপাত ঘটে এবং কিন্তু আবার ঠিক 4:15 আগুন নিভিয়ে ফেলে, অর্থাৎ 45 আগুন। সেই আগুনে যেমন এই বস্তির 200 কাঁচা পাকা ঘর পুড়ে গেছে, ঠিক তেমনি আগুনে পুড়ে মারা গেছে 8, এর মধ্যে 3 ছিল মহিলা, নারী এবং 2 শিশু, বাকিরা পুরুষ। এবং আরেকটি যেটা মর্মান্তিক বিষয় ছিল, রহিমা খাতুন নামে যে এক মহিলা যিনি চেষ্টা করেছিলেন তার বস্তিবাসীদেরকে আগুন থেকে রক্ষার জন্য, তিনি ঘুম থেকে জেগে সবাইকে জেগে তুলেছেন, সবাইকে নিরাপদে নিয়ে গেছেন। এরপর তিনি এসেছিলেন তার 2 কন্যা সন্তানকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি আর পারেননি। একটি আগুনের পরপর যে আগুন লেগেছে সেখান থেকে একটি বিদ্যুতের তার ছিঁড়ে তার গায়ের উপর পড়ে এবং 2 কন্যা শিশু সহ তিনি মারা যান এখানের মধ্যে। তো বলা চলে সেই মর্মান্তিক ঘটনা এবং তাদের যারা আসলে যারা এখানে ছিলেন তারা খুব নির্ময়ের মানুষজন ছিলেন, তাদের সহায় সম্বল, তাদের যে সম্পদ ছিল সব কিছু পুড়ে গেছে এই আগুনে। এটি একটি কিন্তু চট্টগ্রামের রাজাখালী যে খালটি রয়েছে সে খালের অংশ দখল করে কিন্তু এই বস্তিটি গড়ে উঠেছিল। এখানে কিন্তু দখল পাল্টা দখল একটি অভিযোগও ছিল যে বিষয়টি প্রশাসন দেখছে যে নাশকতার কোনো ঘটনা ঘটেছে কিনা, এই বস্তির দখল কিংবা পাল্টা দখলের জন্য এই আগুন লাগানোর ঘটনা ঘটেছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সে বিষয়টি অনুসন্ধান করে দেখছে বলে আমাদেরকে জানিয়েছে। তো ইকবাল, এখন পর্যন্ত আমার কাছে ছিল গত রাতে আগুনে যে 8 নিহত হয়েছে এবং কিছুক্ষণ আগে সিটি মেয়র পরিদর্শন করে তিনি তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং 3 খাবারের ব্যবস্থা করেছেন তার সর্বশেষ তথ্য। চট্টগ্রামের ভেড়ামারা বস্তি এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার কমল দে, জানাচ্ছিলেন অগ্নিকাণ্ডে সেখানকার ক্ষতিগ্রস্তদের সবশেষ খবর। এবার অন্য প্রসঙ্গ, কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ট্রাকে রাখা ইস্পাতের পিলারে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় 5 মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 10। ট্রাকের পেছনে পিলারগুলো বেরিয়ে থাকায় এই মর্মান্তিক প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। যানবাহন দুটির চালক ও সহকারী পালিয়ে গেলেও বাস ট্রাক জব্দ করেছে পুলিশ। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফে যাওয়ার পথে নিহত 5 গ্রামের বাড়ি খুলনার খালিশপুর ও বিজুলিয়ায় শোকের মাতম। স্বজনদের আকস্মিক মৃত্যুর খবরে ভারী হয়ে গেছে এলাকার পরিবেশ। পুলিশ জানায় খুলনার খালিশপুর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে মাঝভান্ডার দরবার শরীফে যাচ্ছিল একটি বাস। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের গাংরা এলাকায় ইস্পাতের পিলার বোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে যায় বাসটি। এ সময় ট্রাকের পিছনে ধাক্কা লাগে বাসের এক পাশের। এক পর্যায়ে ট্রাকে রাখা ইস্পাতের পিলারগুলো বাসের ভেতর ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই 5 নিহত হন। এরা বসেছিল গেটের পাশেই সামনেই, তো গাড়ির যতটা চাপটা সম্পূর্ণ যে পরিচ্ছল আপনার এই গাড়ি পরে শব্দ পাওয়ার সাথে সাথে আর কি যত গাড়ি ভেঙে চুরি ওই যে লোকগুলো আছে সমস্ত লোকগুলোর উপরে চাপা পড়ে গেল। ট্রাকের লোকের খাম্বা আছে, ওই খাম্বায় ঢুকাই দিয়েছে গাড়ি। আমরা বান্না চড়ি যাচ্ছিলাম, আমার গুরু মা মারা গেছে, যাই না। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহত 10 উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 5 যাত্রীর মধ্যে 1 হসপিটালে এবং বাকি 4
ঘটনাস্থলে মারা যায়। নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয় প্রাথমিকভাবে লাশগুলো সৎকারের জন্য বা দাফন কাফনের জন্য 15,000 টাকা করে দিয়েছেন, সেই টাকাগুলো আমরা ইউনো দিগলিয়ার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। দুর্ঘটনার পর বাস ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেলেও গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। সময় সংবাদ কুমিল্লা। জার্মানিতে নিরাপত্তা সম্মেলন শেষে আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে জ্বালানি খাত সহ বেশ কিছু চুক্তি সইয়ের কথা রয়েছে। আমিরাতের রাজধানী আবুধাবিতে তিনি অংশ নেন 14তম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে। এর আগে স্থানীয় সময় সকাল 6:30 তিনি আবুধাবিতে পৌঁছান। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বিমানবন্দরে যান তার মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন। দুপুরের সময় আরও থাকছে, চট্টগ্রামে খাল খননের সময় পাইপলাইন কাটা পড়ায় 20 ঘন্টা ধরে বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, চরম দুর্ভোগ। পশ্চিমা লঘুচাপের প্রভাবে ভোর থেকে রাজধানীতে দমকা হাওয়া ও সেই সঙ্গে বৃষ্টি হয়েছে। প্রথম দফায় বৃষ্টির পর দ্বিতীয় দফায় শিলাবৃষ্টিও হয়েছে। এদিকে হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন অফিসকামী সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা। এদিকে হঠাৎ বৃষ্টিতে অমর একুশে গ্রন্থমেলায় স্টলগুলোর ক্ষতি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসে আরও দুদফা বৃষ্টি হতে পারে। ফাগুনের এই মাতাল হাওয়ায় আজ আকাশের মন ভালো নেই, তাই তো সকাল থেকেই গুমরমুখো আকাশ চারদিক অন্ধকার করে বৃষ্টি হয়ে ঝরেছে। সেই সঙ্গে কিছু সময়ের দমকা ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে অপ্রস্তুত রাজধানীবাসী কাজের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েছেন। আমার কাছে ভালো হয়েছিল বৃষ্টিটা বসন্তের সময়, কিন্তু একটু সমস্যা হয়েছে, আমি অফিস আসতে পারিনি। বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছে, কিন্তু আমি তো ড্রেনেজ ব্যবস্থা, রাস্তায় পানি জমছে, পানিতে হাঁটা যাইতেছে না। যানবাহন ক্রাইসিসটা ছিল বেশি, সেটার জন্য আমার অফিস লেট হয়ে গেছে, এই আর কি আমার সবচেয়ে আমার টেম্পোরারি সমস্যাটা বেশি হয়েছে। এদিকে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় অমর একুশে গ্রন্থমেলার বইয়ের স্টলগুলোতে পানি ঢুকে বইপত্র ভিজে যায়। সকালে বৃষ্টির কারণে আমাদের স্টলের মধ্যে পানি চলে আসছে, বই ছিল এখানে, এরপরে নিচের কার্পেট টার্পেট তো সব কিছু ভিজছেই, আমাদের প্রায় 150-200 মতো বই ভিজে গেছে। আমাদের তো অনেক ক্ষতি হয়েছে, দেখেন আপনি এখানে বই নষ্ট হয়ে গেছে, আমাদের শিশু চত্বরে ওখানে হাঁটু পানি, পানি যে বের হইবে সেই রাস্তাও নাই। আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিমা লঘুচাপের প্রভাবেই এই বৃষ্টি। এই মাসে আরো দুই দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুপুরের পর থেকে দেখা যাবে যে অনেক জায়গায় ধীরে ধীরে সিস্টেমটা চলে যাবে অনেক জায়গা থেকে, এবং স্কাই অনেকটাই অনেক জায়গায় ক্লিয়ার হয়ে যাবে। এবং ফাল্গুন মাস তো মানে বিশেষ করে বলা যায় যে এখন আমরা দেখা যাচ্ছে যে ওয়েস্টার্লি প্রভাব আছে, এবং ইস্টার্লি যখন ইন্টারাকশন করে তখন কিন্তু বৃষ্টি হয়। 19-20 তারিখ হতে অনেক জায়গায় দেখা যাবে যে আবার স্কাই ক্লাউডি থাকার সম্ভাবনা আছে, সেই 24-25 তারিখের দিকেও আপনার হলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে আজ রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বইমেলার বেশ কিছু স্টল। এই মুহূর্তে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, ইমদাদ, বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা আর বাঙালির মননশীলতার মুক্ত চর্চার প্রতীক ভাষার মাসে মাসব্যাপী বইমেলার সবচেয়ে বড় প্রাণ হলো বই। কিন্তু আজকে সকালে মৌসুমের প্রথম বৃষ্টিতে সবচেয়ে প্রায় প্রতিটি স্টলে বইয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বিভিন্ন স্টল ঘুরে এসেছি এবং অনেক স্টলে এখনও পর্যন্ত দেখেছি যে স্টলে পানি জমে আছে এবং বিভিন্ন স্টলের বইয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনও পর্যন্ত বিভিন্ন স্টল তাদের যে সংস্কার কাজ চলছে। আপনারা জানেন আমরা বিভিন্ন স্টল ঘুরে এসে যেটি দেখেছি, স্টলের বিভিন্ন স্টলের প্রকাশনা স্টলগুলোর যে বিভিন্ন অংশ ভেঙে পড়েছে এবং বিভিন্ন জায়গাতে এখনও পর্যন্ত পানি জমে আছে। সবচেয়ে বেশি যে পানি যেখানে জমেছে সেটি হলো যে শিশু চত্বরে। এখানে আমরা অল্প কিছুক্ষণ আগেও যেটি দেখেছি যে যে বিভিন্ন কর্মীরা তারা আসলে যে পানি নিষ্কাশনের কাজ চলছে। তো এখন পর্যন্ত যে বইমেলা, আপনি জানেন যে এখন থেকে আর প্রায় 40 মিনিটের মতন সময় বাকি আছে, তো এত বইমেলা শুরু হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ততক্ষণে কিন্তু মেলা আসলে লেখক পাঠকের পদচারণায় মেলা মুখর হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সবচেয়ে যে বিষয়টি হলো এখনকার যে বাস্তবতা সেটি হলো মেলার বইমেলা শুরু হওয়ার মাত্র 40 মিনিট আগে এখনও পর্যন্ত বিভিন্ন স্টলের মেরামত কাজ চলছে এবং যে বিভিন্ন যে কর্মীরা আছেন, বিভিন্ন স্টলের কর্মীরা, তারা আসলে তাদের বই শুকাতে বাইরে রেখেছেন এবং রোদে সে বই শুকানোর কাজ তারা চলছে। তো বিভিন্ন প্রকাশনীর যে
প্রকাশক এবং যে কর্মকর্তা এবং যে কর্মী তাদের সঙ্গে আমরা যে কথা বলে যেটি জানতে পেরেছি, আসলে বই মেলাতে যদি কর্তৃপক্ষের আরেকটু যে সদিচ্ছা থাকতো এবং একটু সচেতন থাকতো তাহলে হয়তো বা তাদের এই ক্ষতির মুখে আজকে পড়তে হতো না। প্রতিটি স্টলের যে সংশ্লিষ্টরা তারা বলছেন যে তাদেরকে আজকে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে এবং প্রায় প্রতিটি স্টলে 100 থেকে 200টির মতন বই যে প্রতিটি স্টলে ক্ষতির মধ্যে পড়েছে। তো তারা যেটি বলছেন যে বাংলা একাডেমি কর্তৃপক্ষ যদি তাদের কাছে অনেকদিন যাবত দাবি ছিল যে বইমেলার প্রতিটি জায়গাতে যেন ইট বিছিয়ে রাখা হয় এবং যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা যেন ঠিকঠাক রাখা হয়, কিন্তু তারা যেটি বলছেন যে গত কয়েকদিন আগে থেকে আসলে যে পূর্বাভাস ছিল যে আজকে বৃষ্টি হতে পারে ফেব্রুয়ারির এই সময়টিতে, কিন্তু তারপরেও যে বাংলা একাডেমি কর্তৃপক্ষ প্রকাশকদের এবং যে দাবি থাকা সত্ত্বেও তারা যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটাই জোরদার করেনি এবং যে সব জায়গাতে আসলে যে ইট বিছানোর কাজটি সুচারুভাবে শেষ হয়নি, যার কারণে মূলত আজকে তাদেরকে একটু বেশি ক্ষতির মুখে পড়তে হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণ থেকে সবশেষ খবর। খবর ফিরে যাচ্ছে সকালের হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বইমেলার বেশ কিছু স্টল, সে খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। এদিকে রাজশাহীর পুঠিয়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, 1000 হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে, আমের মুকুলে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। ফাগুনের শুরুতে বাগান ভরা ছিল আমের মুকুল, ফসলের মাঠে ছিল পেঁয়াজ রসুন মসুর সহ ধান এবং গমের আবাদ। তবে রোববার ভোরে মুষলধারে বৃষ্টি আর শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ফসল। রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় শিলাবৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের ফসলের মাঠ, তাতে দিশাহারা হয়েছে কৃষক। ব্যাপক শিলাবৃষ্টি 4-5 মিনিট স্থায়ী ছিল শিলাটা, তাতে আমাদের এই এলাকার পেঁয়াজ রসুন আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে, লিচুর মুকুলের ক্ষতি হয়েছে, সমস্ত কিছু ফসল আম ক্ষেতের মানে মুকুল টকুল সমস্ত কিছু আমাদের ধ্বংস হয়ে গেছে। পেঁয়াজ এটা তুলতেও পারবো না, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো এগুলা ধরেন যে এখন তো পচে যাবে, কৃষকের ব্যাপক ক্ষতি। আবহাওয়া অফিস বলছে 17 মিলিমিটার বৃষ্টির সাথে মুষলধারে শিলাবৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের ঘরবাড়ি। সকালের দিকেও দেখা গেছে রাস্তাঘাট আর বাড়ির উঠোনে শিল পড়ে থাকার দৃশ্য। ঝাঁঝর যেরকম ঝাঁঝরা হয় শিলে এতটা ক্ষতি হয়েছে, যার পুরাতন একটু টিন ছিল তাদের ঘরের চাল সব ফুটা হয়ে গেছে। আমসহ রসুন পেঁয়াজ ও অন্যান্য মশলা জাতীয় ফসলের ক্ষতি এড়াতে কৃষি অফিসার বিভিন্ন পরামর্শের পাশাপাশি বলছেন ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। আমসহ অন্যান্য লিচুতে যে ফসলগুলো আছে সেখানে মুকুল কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আবহাওয়া একটু শুষ্ক হলে অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক স্প্রে করার কথা আমরা বলবো। কৃষি বিভাগের সকল উপসহকারী কৃষি কর্মকর্তা কিন্তু মাঠে থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছে। সরকার এই বিষয়টি নিশ্চয়ই বিবেচনা সদয় বিবেচনার সাথে বিবেচনা করবেন। রাজশাহী পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে প্রাথমিকভাবে প্রায় 550 হেক্টর পেঁয়াজ, 250 হেক্টর রসুন এবং 150 হেক্টর গম ক্ষতিগ্রস্তের তালিকা করেছেন তারা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এদিকে বৃষ্টির ভোগান্তিতে পড়েছেন ইজতেমায় আসা মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে প্রথম দফায় জুবায়ের পন্থীরা বিশ্ব ইজতেমা শেষের পর আজ ফজর নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় সাতপন্থীদের ইজতেমা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। মুখে তাকবীর ধ্বনি, বুকে ইমানের বল, গন্তব্য টঙ্গীর তুরাগ নদের তীর। রোববার ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার সাতপন্থীদের কার্যক্রম। তবে হঠাৎ করে বৃষ্টির কারণে কিছুটা সমস্যায় পড়তে হয় মুসল্লিদের। তবে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইজতেমায় আসা মুসল্লিরা দুর্ভোগকে আমলে নিচ্ছেন না। এটা রহমতের বৃষ্টি, এর আগে দেখছি প্রত্যেক বছর বৃষ্টি হয়, তো এই সামান্য বৃষ্টি হওয়াতে আমাদের কি সুবিধা হয়, রাস্তাঘাটে যে প্রচন্ড ধুলা বালি চলছিল সে জলরা বন্ধ হয়। এত কষ্ট করে আসলাম যে আল্লাহকে পাবো জন্য এজন্য আসছি। নানা অনিশ্চয়তার পর সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন ইজতেমায় আসা মুসল্লিরা। সবাই এক মিলে সে করা উচিত, তো মানুষের আমল তো ভালো না, আমল ভালো থাকলে এরকম হয়। বিভিন্ন জেলার লোকজন এক জায়গায় হব, হয়তো গতদিনে ভুল ত্রুটি আল্লাহর কাছে যতটুকু করছি, বিবি বাল বাচ্চা চলার পথে হয়তো আল্লাহ ক্ষমা করতে পারে, এই আশা করে আসছি। আমরা চাই যে আল্লাহ আমাদের উপর সব মুসলমানের উপর সব মানুষের উপর আল্লাহ খুশি হয়ে যাক, আল্লাহ
দুনিয়ার জিন্দিগি এবং আখিরাতের জিন্দিগি আল্লাহ কামিয়াব দান করুক। ল্যাব জানায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক সোমবার সকাল ১০টায় আখিরি মোনাজাতে শেষ হবে সাতপন্থীদের বিশ্ব ইজতেমা। মাঠ পুরোপুরি খালি না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। লিখিত একটা বক্তব্য উপস্থাপন করা আছে আগে থেকেই ১০টি পয়েন্ট, এবং পয়েন্টের মধ্যে সুন্দর করে লেখাই আছে যে ১৮ তারিখ সকালবেলা এই ইজতেমা আখিরি মোনাজাত হবে। এখন পর্যন্ত ওই আদেশই বলবৎ আছে, কোনো পরিবর্তন হয়নি। এবারে ৬৪ জেলার মুসল্লিদের জন্য পুরো ময়দানকে ৮৪টি খিত্তায় ভাগ করা হয়েছে। নানা শঙ্কা কাটিয়ে ৫৪তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল শুক্রবার। আগামীকাল সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৪তম বিশ্ব ইজতেমা। এখানে যারা মুসল্লিরা এসেছেন তাদের দাবি, ভবিষ্যতে যেন দুটি পক্ষ এক হয়ে এই বিশ্ব ইজতেমা আয়োজন করে। শারিয়া জামান দ্বীপ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এই মুহূর্তে টঙ্গীতে আছেন তোহা খান তামিম এবং শাহরিয়ার জামান দেব। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি তামিমের কাছে। তামিম, ইকবাল, কিছুক্ষণ আগেই জোহরের সালাত আদায় করেছেন মুসল্লিরা। এখানে বেশ বলা যায় যে লাখো মুসল্লির পদচারণা এখন মুখর টঙ্গীর তুরাগতীর। এখন চলছে আবারও আম্বায়ন। ফজর নামাজের পরে যে আম্বায়নের মধ্য দিয়ে যে ইজতেমার যে দ্বিতীয় পর্বের ৫৪তম ইজতেমার যে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, সেটি কিন্তু থেমে থেমে যে আম্বায়নের বিষয়টি, সেটি আম্বায়ন চলছে, মুসল্লিদের মাঝে বয়ান করছেন ভারতীয় মাওলানারা। এই ইজতেমাকে কেন্দ্র করে বিশেষ করে মাওলানা সাদ কান্দাহির পরিচালনা দ্বিতীয় পর্বের যে ইজতেমা, সেই ইজতেমাকে কেন্দ্র করে ভারতীয় যে দিল্লির যে মার্কাজ রয়েছে, সেই দিল্লি মার্কাজ থেকে ১৫ জন ৩১ জন যে মুরব্বী, শীর্ষ মুরব্বী, দিল্লি নিজাম ইসলামের যে মার্কাজ রয়েছে সেই মার্কাজ থেকে ৩১ জন শীর্ষ মুরব্বী এসেছেন। মূলত সেই ৩১ জন শীর্ষ মুরব্বীরাই এখানে মূল যে পরিচালনার দায়িত্ব, সেই মূল পরিচালনার দায়িত্ব তারা গ্রহণ করেছেন এবং পরিচালনা করছেন। তো কিছুক্ষণ আগে মুসল্লিরা জোহরের নামাজ এখানে আদায় করেছেন এবং এর পরে বয়ান চলছে। এর এই বয়ানটা শেষ হওয়ার পরেই, এই বয়ান শেষ হওয়ার পরেই কিন্তু দুপুরের যে খাবার, সেই খাবারে বিরতি করা হবে। এরপরে আসরের নামাজ পরে আবারও বয়ান শুরু হবে। আসরের নামাজ সেই বয়ান শুরু হয়ে চলবে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে আবারও বয়ান শুরু হয়ে চলবে এশা পর্যন্ত। এভাবে থেমে থেমে কিন্তু সারাদিনই যে বয়ান, সেই বয়ান চলবে। পাশাপাশি যে তাদের যে ছোটো ছোটো খিত্তায় ভাগ হয়ে, ছোটো ছোটো জামাতবদ্ধ ভাবে ভাগ হয়ে যে দিনী আলোচনা, ইমান, আমল, আখলাক এবং আখিরাত নিয়ে যে আলোচনা, জান্নাত এবং জাহান্নাম নিয়ে যে আলোচনা, সে আলোচনা অব্যাহত থাকবে। মূলত যে খিত্তায় খিত্তায় যে ছোট ছোট জামাতবদ্ধভাবে যেই আলোচনা হয়, সেটি আসলে প্রয়োগিক আলোচনা। অর্থাৎ মূল মুরব্বীরা যে সামগ্রিকভাবে যে বয়ান করেন, সেই সামগ্রিক বয়ানেরই কিন্তু মূল ব্যাখ্যা, বা সেই সামগ্রিক বয়ানের যে বিষয়ভিত্তিক যে ব্যাখ্যাগুলো, সেই ব্যাখ্যাগুলোই মূলত মুসল্লিদের মাঝে তাদের যে অধীনে যেই মুরব্বীরা রয়েছেন, বা তাদের অধীনে যেই মুরব্বীদের অধীনে যেই মুসল্লিরা রয়েছেন, সেই মুসল্লিদের মাঝে কিন্তু সেই প্রয়োগিক আলোচনা করে থাকেন এই মুরব্বীরা। এরপরে আমরা যত জানতে পেরেছি যে আগামীকালকে আখিরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আগামীকালকে আখিরি মোনাজাত শেষ করে তারপরে তারা যে চিল্লাগুলো রয়েছে, অর্থাৎ সেই ৩ চিল্লা বা ১০ চিল্লা বা যে নির্দিষ্ট সংখ্যক যে সফরে তারা বের হন, সেই সফরে মুসল্লিরা বের হবেন এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে বিভিন্ন স্থানে তারা ছড়িয়ে পড়বেন এবং তারা সেখানে যে দিনের দাওয়াত বা ইসলামের দাওয়াত বা ইসলামের যে মূল শিক্ষা, বিশেষ করে এই ইজতেমা থেকে যে শিক্ষা তারা পেলেন, সেই শিক্ষায় তারা প্রচার করবেন গ্রামে গঞ্জে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। তো এই ছিল আমার হাতে ইজতেমা থেকে সবশেষ। আমরা এখন চলে যাব ইজতেমার অপর প্রান্তে, রয়েছেন আমাদের আরেক সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ, তার কাছে জানবো ইজতেমার আরো কিছু খবর। ধন্যবাদ তামিম। সহকর্মী তামিম ঠিক যেমনটি বলছিলেন যে ফজর নামাজের পর আম্বনের মধ্য দিয়ে কিন্তু এই ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব যেটি, সেটি শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে ফজর নামাজের আগ থেকেই কিন্তু মুসল্লিরা আসছে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। তারা বলছেন যে যত অনেক কষ্ট করে তারা আসছেন, কিন্তু আল্লাহর নৈকট্য লাভের জন্য তাদের কাছে এই কষ্ট কোনো কষ্টই না। এবং যদি একটু দেখাতে পারি আপনাদেরকে যে এই মুহূর্তেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসছে এই ইজতেমা ময়দানে। একটু জানিয়ে রাখতে চাই যে ইজতেমা ময়দানে যে প্রবেশ গেটগুলো রয়েছে এবং মূল মাঠে প্রবেশের যে গেটগুলো রয়েছে, সব জায়গায় কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনী পোশাকধারী সদস্যের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরা কিন্তু কাজ করছে। এছাড়া যারা আয়োজক রয়েছে তাদের সদস্যরা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে দ্বিতীয় পর্বে সাতপন্থীরা যে ইজতেমাটি শুরু করেছে আজকের থেকে, সেখানে এখন পর্যন্ত ১২৫ জন বিদেশি মেহমান এসেছে এবং তারা যতটুকু জানিয়েছে
দিয়েছেন যে তারা বলছে যে আরো বেশ কিছু বিদেশি মেহমান এখানে আসতে পারে। একটু জানিয়ে রাখতে চাই যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে তাদের পুরো ইজতেমা মাঠকে ঘিরে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে তুরাগ নদীতে তাদের পাহারা রয়েছে, এছাড়া হেলিকপ্টার দিয়েও কিন্তু র্যাব কিন্তু পাহারা দিচ্ছে। এবং র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে পুরো ইজতেমা মাঠে তাদের 15টি ওয়াচ টাওয়ার রয়েছে, পুলিশের পক্ষ থেকে 10টি ওয়াচ টাওয়ার রয়েছে। এছাড়া তারা কমান্ড সেন্টার স্থাপন করেছে যেখান থেকে সিসি ক্যামেরার মাধ্যমে তারা দেখছে পুরো ইজতেমা মাঠের কোথায় কি হচ্ছে। তো এখান থেকে আসলে সর্বশেষ যে আমার কাছে তথ্যটি রয়েছে সেটা হচ্ছে 54তম ইজতেমা আজকে দ্বিতীয় দিন চলছে এবং আগামীকাল সকাল 10টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারকার 54তম। প্রতিষ্ঠার পর থেকে 90 লাখ কলের মধ্যে মাত্র 18% আমলযোগ্য কল পেয়েছে জাতীয় জরুরি সেবা 999। এই 18% কলে তারা দ্রুত রেসপন্স করে সমাধানের পথ বাতলেছেন। তবে 999-এর সুবিধা পেতে শুরু করেছে সাধারণ মানুষ। আব্দুল হালিমের ছবিতে আতিকুর রহমান তোমাদের রিপোর্ট। শুভ অপরাহ্ন। জাতীয় জরুরি সেবা 999 থেকে বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি স্যার? রংপুরের নুসরাত জাতীয় জরুরি হটলাইন 999-এ সেবা চালুর পর থেকেই কাজ করছেন তিনি। আমি অ্যাম্বুলেন্স প্রোভাইডারের সাথে আপনাকে কনফারেন্সের মাধ্যমে কথা বলে দিচ্ছি। বিপদে পড়া মানুষকে সাহায্য করতে পেরে তার মধ্যে ভালো লাগা যেমন কাজ করে তেমনি বিরক্তিও জমছে ধীরে ধীরে। ইমার্জেন্সি মোড়ে অ্যাম্বুলেন্সের দরকার আছে, নির্দিষ্ট ঠিকানাতে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। লোকজন এই ব্যাপারে আমাদের কাছ থেকে সেবা নেওয়ার কথা বলে তারা ঠিকমতো ভাড়া পেড করে না এবং তারা ভুল লোকেশন দেন। 999-এ প্রতি মিনিটে কল ঢুকতে পারার সক্ষমতা 100টি, কর্মরত সবার অভিজ্ঞতা প্রায় একই রকম। পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এই 3 ধরনের সহযোগিতা করা হয়। নন ইমার্জেন্সি বিষয়গুলো, যে সকল বিষয়গুলো জরুরি সেবার ভিতরে পড়ে না, এই বিষয়গুলো 999 থেকে কোনো সহযোগিতা করা হয় না। পরিসংখ্যান বলছে উদ্বোধনের পর থেকে গত 14 মাসে 90 লাখ কলের মধ্যে সমাধানযোগ্য কল ছিল মাত্র 16,20,000, বাকি প্রায় 74 লাখ কলই আমল অযোগ্য কল। তবে তারপরও মানুষ যাতে 999-এ কল করতে দ্বিধায় না থাকে সেজন্য এই সমস্যাতেও বিরক্ত নন উদ্বোধন কর্মকর্তারা। অনেকেই জানে না 999-এ ফোন দিয়ে আমি কী সেবাটা পাবো। এ বিষয়ে শীঘ্রই উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে করে আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা গ্রামগঞ্জে এবং অনেক রিমোট এলাকায় বসবাস করে তারা যাতে 999-কে জানতে পারে। সেবাটি চালুর পর থেকেই উপকার পাচ্ছেন মানুষ। তার সবশেষ উদাহরণ সোহরাওয়ার্দী মেডিকেলের আগুনের ঘটনা। 999-কে ফোন দিছি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগছে, এখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেন আপনারা যত দূরত্ব পারেন। একজন আত্মহত্যা করার জন্য রাত গভীর রাত্রে 2টার দিকে তার ভাইকে ফোন দেয় যে ভাই আমি আত্মহত্যা করবো, আমাকে ক্ষমা করে দাও। তো তার ভাই আবার বড় ভাই আবার 999-এ ফোন দেয়। মোহাম্মদপুর থানা পুলিশের একজন এসআই 5-6 মিনিটের মধ্যে সেই বাসায় যেয়ে তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে থানায় নিয়ে এসে কাউন্সিলিং করে। রাতের বেলা হুট করে কারেন্ট নেই, প্রায় 3-4 ঘন্টা 999-এ কল দিয়ে দেখি তো কী হয়। ফোন দেওয়ার পর বিদ্যুৎ অফিসের লোকজন খুব দ্রুত এসে যে প্রবলেম সেটা সলভ করে লাইন ক্লিয়ার করে দেয়। 999-এ কী ধরনের সেবা মেলে তা ছড়িয়ে দিতে আরও কাজ করা উচিত বলে মনে করেন তারা। পাশাপাশি ব্যবহারকারীদের ভুল ব্যবহারে যাতে প্রকৃত সমস্যায় পড়া মানুষ সেবা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সচেতনতার তাগিদ দিলেন সংশ্লিষ্টরা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে প্রতিবাদের ঝড়, অভিবাসন ব্যবস্থায় নেতিবাচক প্রভাবের আশঙ্কা প্রবাসী বাংলাদেশিদের। ২০ ঘন্টা ধরে গ্যাস পাচ্ছেন না চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকার মানুষ। সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। খাল খননের সময় গতকাল সন্ধ্যায় গ্যাসের পাইপলাইন কেটে যায়। সমস্যার সমাধানে এরই মধ্যে কাজ শুরু করেছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। গ্যাসের পাইপলাইন কাটা পড়ায় শনিবার বিকেল থেকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, হালিশহর ও বন্দর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রোববার সকালে দুর্ভোগ আরও বাড়ে। নগরীর আশকার দিঘির পাড় ও জামাল খান সহ বেশ কয়েকটি এলাকায় বাসা বাড়িতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। বন্ধ রয়েছে রান্নাবান্নার কাজ। এ অবস্থায় সিলিন্ডার কিনে রান্নার কাজ করছেন কেউ কেউ। ভিড় দেখা গেছে রেস্তোরাঁগুলোতে। সময় মতো মাল ডেলিভারি দিতে পারতেছি না, যার ফলে সিলিন্ডার গ্যাস দিয়ে কিছু চাপ সামলাচ্ছি। হঠাৎ করে গ্যাস চলে যাওয়াতে আমরা তো একদম বিপদগ্রস্ত। কিভাবে রান্না করব? 2টা পর্যন্ত আমি রান্না করছি, এরপর থেকে মধ্যে গ্যাস চলে গেছে। 3টার পর থেকে গ্যাস আর একদম নেই।
শুধু বাসাবাড়ি নয়, প্রভাব পড়েছে নগরীর সিএনজি স্টেশনগুলোতেও। গ্যাস সরবরাহ না থাকায় সিএনজি ফিলিং স্টেশনে এসেও ফিরে যেতে হয় চালকদের। কালকে থেকে তো গ্যাস দিচ্ছে না, ওখানে তো গ্যাস দেয় নাই, লাইনটা একদম বন্ধ। কি আমরা ইনকাম দেবো নাকি গাড়ি চালাবো? এদিকে পাইপলাইন মেরামতে কাজ শুরু করেছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। খুব শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পাইলিং এ আমাদের 24 ইঞ্চি লাইনটাকে সরাসরি আঘাত করে, এবং সেটা আঘাত করার পরে এটাকে প্রচন্ড বেগে গ্যাস বের হতে থাকে, তখন আমরা বাধ্য হয়ে গ্যাস বন্ধ করে দেই। আজকের মধ্যে চেষ্টা করব, ইনকেস যদি না হয় তাহলে হয়তো কালকে নিশ্চয় আশা করব। শনিবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে খাল খনন করার সময় ইপিজেড এলাকায় গ্যাসের পাইপলাইন কাটা পড়ায় নগরীর কয়েক লাখ মানুষ চরম বিপাকে পড়েছেন। চট্টগ্রাম এই মুহূর্তে দক্ষিণ হালিশহর এলাকায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। পার্থ, ধন্যবাদ ইকবাল। 24 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হলো এখনো পর্যন্ত চট্টগ্রামে যে গ্যাস সংকটের সংকট সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এখনো কোনোভাবে সমাধান করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে আমরা দেখছি গতকাল রাত থেকে যেরকম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ কাজ শুরু করেছিল সেই কাজটি কিন্তু তারা এখনো চলছে। আমরা আছি এখন মাইটাল্লি খাল এলাকায়। গতকাল যে জায়গায় সিটি কর্পোরেশনের খাল খননের কাজ চলার সময় এই এখানে যে রিং মেইন লাইনটি ছিল সেই মেইন লাইনটি আসলে কাটা পড়ে, এবং এরপরে কিন্তু চট্টগ্রামের দক্ষিণ দিকের যত গ্যাস সংযোগ রয়েছে সেই গ্যাস সংযোগগুলো পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে। গতকাল যখন এখানে আসলে লাইনটি কাটা পড়ে এবং বুদবুদ আকারে কিন্তু গ্যাস বেরোতে থাকে, এরপরে কিন্তু কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ এখানে লাইনটি বন্ধ করে দেয়। এবং এরপরেই আমরা প্রথম দিকে দেখেছি চট্টগ্রামের হালিশহর, আগ্রাবাদ, সিডিএ, বন্দর এলাকার সকল গ্যাস বন্ধ হয়ে যায়। এবং এরপরে কিন্তু আজকে সকাল থেকে নগরীর বিশেষ করে অন্যান্য যেসব এলাকা রয়েছে, চট্টগ্রামের জামাল খান, আশকার ডিগির পাড়, আন্দরকিল্লা সহ বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাস সংযোগ একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে বলা যায় নগরবাসী কিন্তু চরম দুর্ভোগে পড়েছে, 24 ঘন্টারও বেশি সময় গ্যাস না থাকার কারণে। সেক্ষেত্রে আমরা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে এখানে যে লাইনটিতে সমস্যা হয়েছে সেটি খালের নিচে, এবং 24 ইঞ্চির একটি এখানে পাইপলাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি আগে তারা নির্মূল করার চেষ্টা করছে কি ধরনের সমস্যা হয়েছে। যদি সমস্যা অল্প হয় তাহলে আজকের মধ্যে যে গ্যাস সংকট সমাধান করা অনেকটাই সম্ভব হবে, আর যদি সংকট বড় হয় সেক্ষেত্রে আমরা যে দেখতে পেয়েছি তারা আমাদেরকে বলেছে আগামীকালও লাগতে পারে এই গ্যাস যে সংকট রয়েছে সেটি সমাধান করতে। তবে আমরা যেটুকু বলতে পারি নগরবাসী চরম দুর্ভোগে পড়েছে, এছাড়া যেসব সিএনজি স্টেশন রয়েছে সেখানেও গ্যাস না পেয়ে আমরা দেখেছি গাড়ি চলাচল অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত নগরীর দক্ষিণ হালিশহর এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর ইকবাল। গ্যাস লাইন সংস্কারের খবর জানাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 4 লেন প্রকল্পের কাজ গত 31 ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। প্রকল্প পরিচালকের দাবি আরও একটি সার্ভিস লেন, 29টি ব্রিজ, 4টি ফ্লাইওভার ও 14টি আন্ডারপাস নতুন সংযুক্ত করায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। এজন্য প্রকল্পের কাজ আরও প্রায় 1.5 বছর বাড়ানো হয়েছে। এ কারণে এখনও মহাসড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও গাড়ি চালকদের। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। প্রথম পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 4 লেন প্রকল্পের 70 কিলোমিটারের কাজ গত 31 ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু এখনও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শেষ করতে না পারায় মহাসড়কের বিভিন্ন স্থানে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও গাড়ি চালকদের। তারা জানান 4 লেন হওয়ায় অসহনীয় যানজট ও দুর্ঘটনা কমলেও ভোগান্তি শেষ হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি করেছেন তিনি। কাজ শেষই বলা যায় আমাদের, শুধুমাত্র রোডে আমাদের রাস্তার যে টপ লেয়ার যেটা ওয়্যারিং কোর্সের কাজ অলরেডি 6 কিলোমিটার হয়ে গেছে, আমাদের স্ট্রেসটা হচ্ছে 10 কিলো। পারছি না, কিন্তু আমাদের যে কাজটা সময় মতো শেষ করার কথা ছিল
পুরানো যে এসএমবিটি লেন সেটা আমরা 9 কিলোমিটার শেষ করে ফেলেছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে 23টি জেলায় প্রতিদিন প্রায় 20,000 গাড়ি চলাচল করে। সময় সংবাদ টাঙ্গাইল। পুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামের চাকদায় বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে 8 জনের মৃত্যু, খোলা আকাশের নিচে নিঃসরা, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ। কুমিল্লায় ট্রাকে রাখা ইস্পাতের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল 5 জনের, আহত অন্তত 10। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝুম বৃষ্টি, ইজতেমা ময়দানে মুসল্লিদের দুর্ভোগ, বইমেলায় ব্যাপক ক্ষতি, রাজশাহীতে শিলাবৃষ্টিতে নষ্ট আমের মুকুল সহ রবি শস্য। আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সফরে জ্বালানি খাত সহ বেশ কিছু চুক্তি সইয়ের সম্ভাবনা। এবং জাতীয় জরুরি সেবা 999-এর দেয়া তাৎক্ষণিক সমাধানে সাধারণ মানুষের সন্তোষ, প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে পুলিশের উদ্যোগ। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।